বন্ধুরা আমি শিবু মল্লিক তোমাদের সকলকে আবার এস এম টেকনিক্যাল কম্বো চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো কালকে কিন্তু নাইন ফেস যে কাউন্সিলিংটা ছিল আইটিআই দু হাজার কুড়ি অ্যাডমিশন সংক্রান্ত নাইন্থ ফেজ আর কি নবম কাউন্সিলিংয়ের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু কাল অর্থাৎ কুড়ি তারিখে কিন্তু কুড়ি নভেম্বর কিন্তু সেটা শেষ হয়ে গেছে এবং কালকেই একটি নোটিশ তোমাদের জন্য পাবলিশড করা হয়েছে আবার স্টেট কাউন্সিল অফ ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এডুকেশনের পক্ষ থেকে বা ট্রেনিং এডুকেশন স্কিল ডেভেলপমেন্টের যে ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু আরেকটি নোটিশ তোমাদের কালকেই পাবলিশড করা হয়ে গেছে রাত্রিবেলা কিন্তু নোটিশটি চলে এসছে এবং সেই নোটিশটি যে গুরুত্বপূর্ণ আপডেট কী আপডেট আছে সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা তোমাদের কাছে আমি নিয়ে আসলাম তো দেখো যে নোটিশটি পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু ইতিহাসে প্রথম মানে কি এই প্রথমেই এরকম হতে চলেছে মানে কি আইটিআই যে অ্যাডমিশন প্রক্রিয়াটা দেখো ন্যাচারালি তোমাদের থার্ড ফেজ পর্যন্ত গিয়ে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় তারপরে একটি ওপেন কাউন্সিলিং করা হয় তো সেটা কিন্তু এবার হয়নি এবার থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইথ নাইন নাইন পর্যন্ত অলরেডি হয়ে গেছে তারপরেও আবার একটি নতুন করে কিন্তু তোমাদের নোটিশ পাবলিশ করা হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এবং এটা ইতিহাসে প্রথম কি নোটিশটা এসছে দেখো আপাতত যেটা আমি প্রথমে যে ইন্টারফেসে যে নিউজ নোটিস তোমরা দেখতেই পাচ্ছ আমি স্টেট কাউন্সিলের যে ভোকেশনাল বা ট্রেনিংয়ের যে ওয়েবসাইটটা সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি অলরেডি এন্টার করে আছি এবং দেখতেই পাচ্ছো যে নোটিসের একদম যে একদম ইন্টারফেসটা যেটা ওপেন ইন্টারফেসটা যে শুরুতেই যে নোটিসটা দেখা যাচ্ছে এখানে ইন্টারফেসটা ওপেন করলে সেখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে একটা ক্লু দিয়ে দিয়েছে আর কি ধরো জাস্ট প্রাইমারি কিছু দিয়ে দিয়েছে ভেতরে কি আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কি দিয়েছে দেখা রেজিস্ট্রেশন অফ নিউ ক্যান্ডিডেট অফ এম গ্রুপ সিকিং অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই দেখো কী বলেছে মানে কি যারা এতদিন পর্যন্ত যারা এতদিন পর্যন্ত আইটিআইতে অ্যাডমিশনের জন্য আবেদনটা করেনি বা কোনো কারণে করতে পারো নি বা ভুলে গেছো বা মিসিং হয়ে গেছে বা তোমার মনে আসেনি যে না আমার আইটিআই অ্যাডমিশনটা নেওয়ার দরকার আছে কিন্তু এই মুহূর্তে তোমার ইচ্ছা হচ্ছে যে বা তোমার প্রয়োজন পড়ছে বা তোমার মনেও আসছে যে না আমি এখন আইটিআইতে অ্যাডমিশনটা হলে ভালো হতো তো তাদের জন্য কিন্তু আরেকটা গ্রেট অপরচুনিটিস দেওয়া হয়েছে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে তারা কিন্তু নতুন করে আবার অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করতে পারবে সেই নোটিশটা তোকে এখানেই দেওয়া হয়েছে যে আইটিআই হু সামহাউ মিস টু রেজিস্টার্ড ইন শিডিউল টাইম ইজ ঠিক আছে নির্দিষ্ট সময়ের মধ্যে এতদিন পর্যন্ত যে নাইন ফেজ যে কাউন্সিলিংটা হলো সেই কাউন্সিলিংটার মধ্যে যারা যারা আবেদন করতে পারেনি মানে কি যারা করেছে তারা নয় কিন্তু যারা করতেই পারেনি একদম নিউ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু আবার পোর্টালটা ওপেন করা দেওয়া হয়েছে তারা কিন্তু আজকে থেকে মানে একুশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তারা কিন্তু আবার নতুন করে রেজিস্টার করে আবেদনটা করতে পারে কিন্তু সেক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে সেটা কি যে যারা অলরেডি আবেদন করেছিল মানে কি যারা অলরেডি আবেদন করেছে নাইন ফেজ পর্যন্ত কাউন্সেলিংটা কন্টিনিউ করেছে বা আগে যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা বাদে তারা বাদে তাদের যে যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছে তাদের মধ্যে থেকে লাস্ট যে র্যাঙ্ক হোল্ডার আছে সেই র্যাঙ্ক হোল্ডারের পর থেকেই কিন্তু নতুন যারা আবেদন করবে তাদের র্যাঙ্কটা আসবে এবার দেখো তোমাদের কিভাবে করতে হবে এগুলো সব ইনফরমেশন বাউচার এটা এম গ্রুপের আর আরেকটা কথা বলে দিই তোমাদের যে নতুন করে যে আবেদনটা নেওয়া হবে যে নতুন রেজিস্টার করা হবে বা নতুন করে অ্যাডমিশনের জন্য যে আবেদনটা নেওয়া হবে সেটা কিন্তু এই দু হাজার কুড়ি সেশনের মধ্যে মানে দু হাজার কুড়ি শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্যই নেওয়া হবে এবং কোন ইন্টারফেসটাই করবে নতুন করে আবেদনের জন্য ঠিক আছে দেখো এই যে এই যে এখানে যেটা আছে এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার এই যে ক্যান্ডিডেট সার্ভিস বা প্রার্থীদের পরিষেবা এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার যে ইন্টারফেসটা আছে আমি যেখানে টাচ করে আছি এখানেই কিন্তু তোমরা গিয়ে আবেদনটা করবে এবার এই যে এই দুটো এই যে দেখো এই যে আই গভর্নমেন্ট আইটিআই ইউএনজি অ্যান্ড আইটিসি কালিম্পং এটা নয় কিন্তু এটা কালিম্পং জন্য শুধু ঠিক আছে এই ওপরের ইন্টারফেসটা এই যে এটা এই ইন্টারফেসটাই কিন্তু তোমরা গিয়ে আবেদনটা করবে নতুন করে যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা এবার আমি যে নোটিশগুলো পাবলিশ করা হয়েছে আরও ইম্পর্ট্যান্ট তথ্য আছে এটা তো জাস্ট নিউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক নতুন করে অ্যাডমিশন নিতে ইচ্ছুক রেজিস্টার করার জন্য সেই নোটিশ সেটা পড়লাম এবার আরও কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু আপডেট হয়েছে মানে তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়াটা এটা কিন্তু তোমাদের এই নবম ফেজ পর্যন্ত এসে সমাপ্ত হচ্ছে না এটা আরও অনেক দিন পর্যন্ত করা মানে কি আরও আগে যাবে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটো নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে এই যে রিওপেন অফ ফ্রেস রেজিস্ট্রেশন মানে কি যারা এখনও পর্যন্ত আবেদন করোইনি নি আর কি ভর্তির জন্য তারা আবেদন করতে পারবে এখানে আরেকটা নোটিশ দেখো রিসিভড নোটিশ ফর কাউন্সিল টেনথ অ্যান্ড ইলেভেন্থ ফেজ ফর অ্যাডমিশন ইন আইটি মানে কি ইলেভেন ফেস এবং টেন ফেস কাউন্সেলিংটাও আবার হবে দেখো আমি এই নোটিশটা ওপেন করছি দেখো এই যে রিওপেনিং যে ফ্রেস যেটা আছে সেইটা কিন্তু আমি তোমাদের অলরেডি সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম ওখানে যেটা আছে এখানে একই নিশ্চয় তাই আমি নোটিশটি পুনরায় ওপেন করে দেখাচ্ছি না কিন্তু এই যে টেন্থ এবং ইলেভেন্থ যে কাউন্সিলিংয়ের যে নোটিশটি সেটা আমি তোমাদেরকে ডাউনলোড করে আবার দেখাচ্ছি দেখো তোমরা একটু সময় লাগতে পারে কারণ আমি মোবাইল থেকে ভিডিওগুলো আপলোড করে থাকি এবং মোবাইল থেকেই এখন ভিডিওটা আমি রেকর্ড করছি সেক্ষেত্রে ইন্টারনেট সমস্যার জন্য স্লো থাকার জন্য একটু সময় লাগতে পারে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে একটা কথা যদি ভিডিওগুলি ভালো থাকে লেগে থাকে তাহলে যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে আর যারা ধরো চ্যানেলে নতুন আছো একদম নতুন যারা দেখছো চ্যানেলটি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখো তোমরা সাবস্ক্রাইব করলেই তো আমাদের একটা অনুপ্রেরণা আসে সেই জায়গা থেকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভবিষ্যতে এরকম সমস্ত রকম নোটিশ আইটিআই জেক্সপো ভোকলেট হ্যাঁ যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে এবং তার সত তাছাড়াও আরও যেগুলো পাবে তোমরা জেক্সপো এবং আইটিআইয়ের বিভিন্ন আইটিআই ফিটার ট্রেডের উপরে প্র্যাকটিক্যালের স্টাডি রিলেটেড যে ভিডিও সেগুলোও পাবে প্লাস আইটিআইয়ের যে অল ট্রেড অল ট্রেডের যে ডাবলুসি এস ক্যালকুলেশন সায়েন্সের উপর যে স্টাডি রিলেটেড যে ভিডিওগুলো সেগুলোও পাবে তার সাথে জেক্সপো স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পেতে থাকবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সবার আগেই সেটা পাবে দেখো যে ইলেভেন ফেজ এবং টেন ফেস কাউন্সিলিংয়ের উপরে যে নোটিসটি পাবলিশ করা হয়েছে অলরেডি আমি সেটাকে ওপেন করে নিয়েছি দেখো দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্নড দ্যাট টেন্থ ফেজ অনলাইন কাউন্সিলিং উইল বি কন্ডাক্টেড টু ফিল আপ দি রিমেইনিং ভ্যাকেন্সিটস অফ গভর্নমেন্ট আইটিআইস কী বলেছে যে টেন্থ ফেজের কাউন্সিলিংটা আবার হতে চলেছে কী জন্য যে সমস্ত সিট গভর্নমেন্ট কলেজগুলোতে গভর্নমেন্ট আইটিআইগুলোতে যে সমস্ত সিট এখনও ফাঁকা আছে সেই সিটগুলোকে পূরণ করার জন্য এবং সেটা কিন্তু এম গ্রুপের জন্য অনলি ফর এম গ্রুপ দিস সিট ম্যাট্রিক্স অফ ভ্যাকেন্ট সিট উইল বি পাবলিশড অন একুশ এগারো দু হাজার কুড়ি অন ওয়েবসাইট ওকে দেখো এই যে এদের যে নির্দিষ্ট ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু যে কোথায় কী সিট ভ্যাকেন্ট আছে সেটা অলরেডি দিয়ে দিয়েছে তোমরা সেখান থেকে সেখানে ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো ও আরেকটি কথা বলছি তোমরা যে এই যে নোটিশ দুটো যে নোটিশ দুটো পাবলিশ করা হয়েছে সেই নোটিশ দুটোর সেই নোটিশটার একটা লিঙ্ক নোটিশটার জন্য একটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে এই দুটো নোটিশই ডাউনলোড বা দেখে নিতে পারো ডাউনলোড করে নিতে পারো পিডিএফ ফ্রোমে বা দেখেও নিতে পারো ওই লিঙ্কে গিয়ে এবং তোমরা যারা নতুন ক্যান্ডিডেট যারা নতুনভাবে আবেদন করতে চাও তাদের জন্য আমি ডাইরেক্ট যেই ইন্টারফেসে গিয়ে আবেদন করতে হবে সেই ইন্টারফেসের একটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা সরাসরি ওয়েবসাইট না ওয়েবসাইটে না গিয়ে সেখানে গিয়ে আবেদন করতে পারো বা যে কোনো কিছুর জন্য আমি সবকিছু সব কিছুর জন্য প্রোভাইডেড লিঙ্ক অলরেডি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা তোমাদের সমস্ত ক্রাইটেরিয়া করে নিতে পারবে দেখো এবার কি বলেছে টেন ফেস অফ অনলাইন কাউন্সিলিং তার কি কি দিয়েছে চয়েস ফ্লিংটা দেখো ফ্রেশ চয়েস ফ্লিং উইল বি শর্ট ফ্রম দি উইলিং ক্যান্ডিডেট অফ এম গ্রুপ অন চব্বিশ এগারো দু হাজার কুড়ি এগারোটা থেকে দুটো পর্যন্ত দেখো ইলেভেন এ এম টু টু পি এম দেখো কী বলেছে যে চব্বিশ তারিখে কিন্তু চয়েস প্লিংয়ের দ্বারা যে বাকি সিটটা আছে সেটা টেন ফেজের চয়েস প্লিংয়ের দ্বারা চব্বিশ তারিখে চব্বিশ এগারো তারিখে এগারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু সেটা ফিল আপ করা হবে কোন কোন সিটগুলো যেই সিটগুলো বাকি আছে কখন কবেকার সিট মানে কুড়ি তারিখ পর্যন্ত নাইন ফেসের যে কাউন্সিলিংটা হয়েছে সেই কাউন্সিলিংয়ের পরে নাইন ফেজের অ্যাডমিশনটা তো অ্যাডমিশন প্রক্রিয়ার পরে যে সিটগুলো ফাঁকি ফাঁকা আছে সরি বিভিন্ন কলেজে যে সিটগুলো ফাঁকা আছে গভর্নমেন্ট আইটিআই কলেজে সেই সিটগুলো ফিল আপ করার জন্য চয়েস ফিলিংটা করা হবে ফ্রেশ চয়েস চব্বিশ তারিখে এগারোটা থেকে দুটো পর্যন্ত এটা এখানে বলা হয়েছে দেখো এবার কি বলেছে দেখো এ প্রি কাউন্সিলিং প্রোগ্রাম ফর দি হ্যাঁ প্রসপেকটিভ ক্যান্ডিডেটস থ্রু ফিজিক্যাল অ্যান্ড অর ভার্চুয়াল মিটিংস বি হেল্ড অন চব্বিশ এগারো দু হাজার কুড়ি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিপোর্ট অন দি অন রিপোর্ট অ্যাট দি গভর্নমেন্ট আইটিআই হ্যাঁ নিয়ারেস্ট টু হিজ অর হার রেসিডেন্স কি বলা হয়েছে যে তোমরা তোমাদের আশেপাশে তোমরা যে যে এলাকা থেকে বিলংস করো সেই এলাকার আশেপাশে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো আছে তোমরা চব্বিশ তারিখে নির্ধারিত সময়ের আগে সময়ের মধ্যে সেই সেই আইটিআইতে পৌঁছে যাবে পৌঁছে গিয়ে সেই সেই আইটিআইতে পৌঁছে গিয়ে তোমরা ওয়ার্কশপগুলো দেখবে এবং সেখান থেকে তোমরা জানতে পারবে কোন কোন ট্রেডে সিট ফাঁকা আছে সেখান থেকে তোমরা কার থেকে জানবে প্রিন্সিপালের সাথে প্রিন্সিপালের সাথে গিয়ে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পরে কথা থেকে কথার মধ্যে যেতে হবে এগারোটা থেকে দশটা থেকে থেকে বারোটার মধ্যে কিন্তু তোমাদের পৌঁছে যেতে হবে আমি বলবো দশটা থেকে এগারোটার মধ্যেই পৌঁছে যাও কারণ এগারোটা থেকে দুটো করতে পারবে সেই হিসাবে তো তুমি সেই তোমার এলাকার নির্ধারিত এলাকার কাছাকাছি যে আইটিআই কলেজ আছে গভর্নমেন্ট আইটিআই সেখানে গিয়ে তোমরা কী করবে প্রিন্সিপালের সাথে সেই আইটিআই প্রিন্সিপালের সাথে ভিজিট করবে সেই প্রিন্সিপালের থেকেই তোমরা জানতে পারবে তাদের বাক্সে কি কাজ হয় কীরকম ক্লাস হয় এবং কোন কোন সিটটা ফাঁকা আছে সেই অনুযায়ী তুমি তাদের সাথে একটা আলোচনা করে তুমি এই যে এগারোটা থেকে দুটোর মধ্যে একটা চয়েস ফিলিং করে নেবে সেই সেই কলেজের জন্য বোঝা গেল দেখো আমি আবার নোটিসটুটু আগে পড়ছি বুঝতে পারবে যে দেন দি ক্যান্ডিডেট দেন দি ক্যান্ডিডেট উইল বি অ্যাসিস্ট ঠিক আছে অ্যাসিস্টেড টু মেক চয়েস ফ্রম দি সেম আইটিআই হ্যাঁ সেটা ফ্রম বারোটা থেকে দুটো মানে কি বারোটা থেকে দুটোর মধ্যে তোমাকে কিন্তু সেই আইটিআইয়ের জন্য একটা চয়েস ফিল করে নিতে হবে যে তুমি কোন ট্রেজে অ্যাডমিশন নিতে চাও এবং ওকে ওই দিন এবার দেখো এবার তুমি যেই চয়েস প্লিনটা করে নিলে এবার কী বলা হলো যে সেম কাউন্সিলিং বি কন্ডাক্টেড অ্যান্ড অ্যালোটমেন্ট শ্যাল বি ইস্যুড উইদিন ফাইভ পি এম ঠিক আছে তোমার অ্যালোটমেন্টটা কিন্তু তারপরে পাঁচটার মধ্যে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তুমি যেই চয়েস লিংটা করে নেবে ওই কলেজের জন্য যেই কলেজের জন্য তোমার অ্যালটমেন্টটা পাঁচটার মধ্যে পাবলিশড করে দেওয়া হবে ওকে এবং অ্যালোটেড ক্যান্ডিডেট সেলভি অ্যালোটেড টু পে ফিজ এটসেট্রা অনলাইন উইদিন মিড নাইট তার মধ্যে তোমাকে কী বলা হয়েছে সাড়ে এগারোটা মিড নাইট মানে কিন্তু সাড়ে এগারোটা নট বারোটা ইলেভেন থার্টি পি মধ্যে তুমি যে অ্যালোটমেন্টটা পেয়ে গেলে পাঁচটার মধ্যে ওই কলেজে অ্যাডমিশনের জন্য তুমি যেই সিটের জন্য যোগ্য হলে মানে কিন্তু প্রিন্সিপাল তোমাকে যেই যেই সিট বললো সেখান থেকে তোমার যেটা পছন্দ হলো বা যত তুমি তো একা আসবে না আরও অনেকে আসবে ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকে প্রিন্সিপাল যাদেরকে সিটটা দেবে বাসাই করে তারা তাদের মধ্যে যারা যারা অ্যালয়েটেড হলে তারা সেই অ্যালোটমেন্টটা নিয়ে গিয়ে অনলাইনে গিয়ে রাত সাড়ে এগারো মধ্যে তোমার ফিজটা যদি তুমি পেমেন্ট করে দাও অনলাইনে গিয়ে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে স্টেট কাউন্সিল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আমি তার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা সেখানে ফিজটা পেমেন্ট করে দিলে কিন্তু তোমার অ্যাডমিশনটা কম্পালসারি হয়ে গেল মানে কনফার্ম হয়ে গেলো এবার দেখো ক্রাইটেরিয়া কী কী বলেছে যে কারা কারা আবেদনের যোগ্য কম্পালসারি অ্যাডমিশন ফর অল ক্যান্ডিডেটস গ্রিটিং সিটস টেন ফেস সিট অ্যালটমেন্ট পাবলিশড অন চব্বিশ তারিখ মানে কি চব্বিশ তারিখে যে পাঁচটার সময় যে সিট অ্যালোটমেন্টটা পাবলিশড হবে সেখানে কিন্তু সবাইকে আগে অ্যাডমিশন নিতেই হবে বাধ্যতামূলক ওকে এবার কারা কারা পাবে দেখো ক্যান্ডিডেট গ্রিটিং সিট অ্যালোটমেন্ট টেন ফেস অ্যান্ড সাবসিকুয়েন্ট ফেজ টু টেক অ্যাডমিশন ইন অ্যালোয়েটেড সিট বাই পেমেন্ট ফিস ফিসের ফিস পেমেন্টের দ্বারা তোমাকে সিটটা কনফার্ম করে অ্যাডমিশনটা নিতেই হবে এবার কী বলেছে ইফ এনি অ্যালোয়েটেড ক্যান্ডিডেট ডাজনট টেক অ্যাডমিশন যদি কোনো তুমি সিটটা পেয়ে গেলে কিন্তু তুমি অ্যাডমিশনটা নিলে না তাহলে তুমি এই বছরের জন্য কিন্তু আর চয়েস লিঙ্ক করতে পারবে না আর সি ক্রাইটেরিয়া সিতে কি বলেছে অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট আর নট এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ফেজ অফ কাউন্সিলিং মানে কি এই দশ নম্বর কাউন্সিলিং আর এগারো নম্বর কাউন্সিলিংয়ে তারা অ্যাপ্লাই করতে পারবে না যারা কিনা অলরেডি কোনো না অ্যাডমিশন আইতে নিয়েছো ওকে এবার ইম্পর্টেন্ট ডেটস ডেটগুলো বলে দিচ্ছি কী কী দিয়েছে দেখো আমি যদিও এই নোটিসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা দেখে নিতে পারো দি ডেট অফ চয়েস লিং চব্বিশ এগারো দু হাজার কুড়ি এগারোটা থেকে দুটোর মধ্যে চয়েস ফিলিং হবে ফেজের এটা এবং অ্যালটমেন্টটা পাবলিশ হবে চব্বিশ তারিখেই দেখো আফটারনুন মানে বিকেলের মধ্যে পাঁচটার মধ্যে তোমাদের অ্যালটমেন্টটাও পাবলিশ হয়ে যাবে টেন্থ ফেসের এবং কাউন্সিলিং উইল হ্যাভ টু গেট দেম সেলফ অ্যাডমিটেড মানে চব্বিশ এগারো দু হাজার কুড়ির মধ্যে তোমাদের ফিস পেমেন্টের মাধ্যমে এই যে দেখো মিড নাইটের মধ্যে চব্বিশ এগারো দু হাজার কুড়ি মিড নাইট মানে এগারোটা তিরিশের মধ্যে রাত এগারোটা তিরিশের মধ্যে তোমাকে অ্যাডমিশনটা কনফার্ম করে নিতে হবে এটা হলো টেন ফেজ এবার ইলেভেন ফেজ চয়েস ফ্লিং দেখো কী বলেছে ইলেভেন ফেজ অফ অনলাইন কাউন্সিলিং চয়েস ফ্লিং ফ্রেশ চয়েস ফ্লিং উইল বি শর্ট ফ্রম দি উইলিং ক্যান্ডিডেট অফ এম গ্রুপ মানে এম গ্রুপে যারা শর্ট হলো মানে কি ছাব্বিশ এগারো থেকে ছাব্বিশ এগারোতে মানে এগারোটা থেকে দুটো পর্যন্ত তোমরা কিন্তু আবার একটা চয়েস ফিলিং করতে পারবে এগারো নম্বর কাউন্সেলিংয়ের জন্য ওকে এবার কারা দশ নম্বর পর্যন্ত যে সিট ফাঁকা থাকবে তার জন্য তার উপর ভিত্তি করে দশ নম্বর ফেস কাউন্সেলিংটা হয়ে যাবে অ্যাডমিশনটা হয়ে যাবে মানে এই চব্বিশ তারিখে তো দশ নম্বর যে অ্যালটমেন্টটা বেরিয়ে যাবে দশ নম্বর কাউন্সিলিংয়ের অ্যালটমেন্টটা পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে এবং এগারোটা ত্রিশ মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে এবার অ্যাডমিশন হওয়ার পরে যেই সিটটা ফাঁকা থাকবে তার জন্য ফ্রেশ চয়েস লিং দেওয়া হবে এগারোটা থেকে দুটো পর্যন্ত ঠিক আছে ফর ফিলিং আপ রিমেইনিং ভ্যাকেন্সিট অফ টেন ফেস অ্যালটমেন্ট বা কাউন্সিলিং ঠিক আছে এ প্রি কাউন্সেলিং প্রোগ্রাম ফর দ্য প্রসপেক্টিভ দেখো সে একই রকমভাবে দেখো একই রকম সেমভাবে টেন্থ ফেসে যেরকমভাবে হয়েছে ঠিক সেরকমভাবেই কিন্তু তোমাকে কোনো না কোনো আইটিআইতে যেতে হবে তোমার বাড়ির কাছাকাছি এবং সেখানে গিয়ে সিটগুলো তুমি কী কী সিট আছে জানতে পারবে সেখান থেকে তুমি তোমার পছন্দ ট্রেড বেছে নেবে এবং প্রিন্সিপালকে তার ডিটেলসটা দেবে প্রিন্সিপাল কিন্তু তোমাকে ওখান থেকে অ্যালটমেন্টটা করে দেবে যদি তোমার র্যাঙ্ক ওয়াইজ আসে ওকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে দেখো ছাব্বিশ তারিখে কিন্তু এবং তোমাকে পাঁচটার মধ্যে তুমি অ্যালটমেন্টটা হাতে পেয়ে যাবে এবং রাত্রি বারোটার মধ্যে কিন্তু তোমাকে অ্যাডমিশনটা ফিজ পেমেন্টের দ্বারা নিয়ে নিতে হবে ক্রাইটেরিয়া কী বলেছে কম্পালসারি অ্যাডমিশন ক্লাসেস দেখো যারা যারা ইলেভেন ফেসে পাবে তাদের কিন্তু ছাব্বিশ তারিখে মিড নাইটের মধ্যে অ্যাডমিশনটা নিতেই হবে না নিলে কিন্তু পরবর্তীতে আর কোনো জায়গায় সে এই বছরের জন্য মানে দু হাজার কুড়ি শিক্ষাবর্ষের জন্য কিন্তু সে আর রকম চয়েস ফিলিং বা ভর্তি কোথাও হতে পারবে না ওকে মানে গভর্নমেন্টভাবে ইফ এনি অ্যালটমেন্ট ক্যান্ডিডেট ডাজ নট টেক অ্যাডমিশন আবার বি ক্রাইটেরিয়াতে একই রকম ক্রাইটেরিয়া দেখো তো একই রকম ক্রাইটেরিয়া মানে দুটো ক্রাইটেরিয়া টেন্থ ইলেভেন ফেসের সেম ওকে এবার ইম্পর্ট্যান্ট ডেট কী বলেছে ছাব্বিশ এগারো দু হাজার কুড়ি দশটা থেকে দুটোর মধ্যে তোমার অ্যালোটমেন্টটা হবে এবং ছাব্বিশ এগারো দু হাজার কুড়ি তোমার বিকেল পাঁচটার মধ্যে অ্যালোটমেন্টটা পেয়ে যাবে এবং ছাব্বিশ এগারো দু হাজার কুড়ি পেমেন্ট ফিজের দ্বারা তোমরা নাইটে সেটা অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নিতে পারবা এই তোমার গিয়ে হলো নোটিশটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম এবং বিস্তারিত সবটাই পড়ে শোনালাম এবার তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো দেখো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পিটিপি মডেল আইটিআইতে পিটিপি মডেল আইটিআই বলতে আমডাঙ্গা গা 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 গভর্নমেন্ট আইটিআই ওয়ান গভর্নমেন্ট আইটিআই ক্যানিং ওয়ান গভর্নমেন্ট আটিআই ক্যানিং টু গভর্মেন্ট আইটিআই হালিশর গভর্নমেন্ট আইটিআই এবং উত্তরবঙ্গে মানে দার্জিলিংয়ে হিল্লি তপন এই যে সমস্ত আইটিআইগুলোতে আছো এখানে যারা যারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও যারা যারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও এবং সেটা খুব কম ফিসে মানে প্রাইভেট কলেজে দেখো একটা আইটিআইতে অ্যাডমিশন নিতে গেলে তোমার বিশেষ করে মাদার ট্রেড ফিটার এবং ইলেকট্রিশিয়ানে সিক্সটি থাউজেন্ড অ্যাবভ কিন্তু তোমাদের পে করতে হয় কিন্তু আমি যে সমস্ত আইটির কথাগুলো বললাম এগুলো পিপি মডেল পিটিপি মডেল গভর্নমেন্ট আইটিআই তোমরা যদি এখানে কোনো কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক এবং সেটা খুব কম ফিজের মধ্যে তাহলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থ্রু তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে জয়েন করে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের খুব কম পিসে অ্যাডমিশনটা করিয়ে দিতে পারবো এখনও কিছু কিছু কলেজে আমি এই অল ওভার ওয়েস্টবেঙ্গলে অনেক পিটিপি কলেজ আছে পিটিপি পিপি গভর্নমেন্ট কলেজ আছে সেখানে অনেক সিট ফাঁকা আছে তোমরা সেখানে ম্যানেজমেন্ট কোথায় অ্যাডমিশনটা আইএমসি কোথায় বা ম্যানেজমেন্ট কোথায় অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো যারা ধরো যাদের এখনও সিট পছন্দ হয়নি বা যারা সম পছন্দ সেই কলেজ পাওনি বা পছন্দ সেই টেট পাওনি তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তো আশা করছি আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বোঝাতে পারলাম যা যা এই দশ নম্বর কাউন্সিলিং বা এগারো নম্বর কাউন্সেলিংয়ের উপর বেস করে যে নোটিশটি পাবলিশড করা হয়েছে এবং যা যা বলা হয়েছে আমি তোমাদের আশা করছি সবটাই বোঝাতে পেরেছি তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের কাছে একটি অনুরোধ যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা কিন্তু লাইকটা করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এইটুকু বলে নমস্কার জানিয়ে ধন্যবাদ নিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম